কোনো নারী যদি বলেন যে আমি পুরুষের একাধিক বিয়ের সিস্টেমকে ঘৃণা করি, তাহলে কি তার গুণা হবে? খুবই প্রয়োজনীয় একটি প্রশ্ন। আমাদের এই সমাজে অনেক অবৈধ এবং হারাম কাজ, অন্যায় কাজ, পাপের কাজ, জঘন্য খারাপ কাজকে মানুষ খারাপ মনে করে না। আবার অনেক ভালো কাজ, সওয়াবের কাজ বা বৈধ কাজ, যেটা জায়েজ কোরআন হাদিসের আলোকে, সেটাকে মানুষ দোষের মনে করে। ইহুদি খ্রিস্টানদের ষড়যন্ত্রের একটা অংশ, শয়তান এবং শয়তানের দোসরদের ষড়যন্ত্রের একটা অংশ হলো একাধিক বিবাহকে দোষের বিষয় হিসাবে দেখানো। আমাদের সমাজে কেউ যদি বিবাহ বহির্ভূত সম্পর্ক করে, রিলেশন করে, সেটাকে সমাজের এলিট শ্রেণী তেমন কোনো দোষের কিছু মনে করে না, মনে করে এটা তার রাইট আছে, তার স্বাধীনতা আছে। হারাম কাজ করলো সেটাকে অধিকার মনে করে। আর একজন মানুষ কোরআন এবং হাদিসের দেওয়া অনুমোদন উপলক্ষে বা সেটার উপরে ভিত্তি করে সে যদি দ্বিতীয় বিয়ে করে, আগে তার একটা স্ত্রী আছে আরেকটা বিয়ে করে, তাহলে মনে করে লোকটা কত খারাপ চিন্তা করে। কোনো মসজিদের ইমাম সাহেব বা কোনো হুজুর সাহেব বেচারার যদি দ্বিতীয় বিয়ে করে, তাহলে সেটাকেও সমাজের একটা বড় অংশের মানুষ মনে করে যে দেখছো এই হুজুরটারও ভালো মনে করছিলাম, সেও শেষ পর্যন্ত দ্বিতীয় বিয়ে করলো। দ্বিতীয় বিয়ে করাটা কি কোনো খারাপ কাজ, হারাম কাজ? বউ একটা আছে, এরপরে আকাম করতেছেন ফেসবুকে ইটিশ পিটিশন্য মেয়েদের সাথে, এটারে খারাপ মনে করতেছেন না, কিন্তু আরেকজন দ্বিতীয় বিয়ে করছে এটারে কি মনে করতেছেন? মনে রাখবেন, দ্বিতীয় বিয়ে করা এটা কোনো দোষের না। আমাদের সমাজের একটা বড় অংশ টোকাই, রংবাজ এবং সাধারণ কিছু মানুষ যাদের মধ্যে আল্লাহ আল্লাহ রসুলের ভয়, আল্লাহর ভয় নাই, কোরআন হাদিসের মধ্যে মানার কোনো গুরুত্ব নাই, এরা দেখা যায় দুইটা তিনটা বিয়ে করে এক এক জায়গায় ফেলে রেখে চলে যায়, অমানুষের মতো আচরণ করে, তাদের কারণে আপনি একাধিক বিয়েকে খারাপ বলতে পারেন না। আল্লাহ রাব্বুল আলামিন যেটা আপনার জন্য অনুমোদন রেখেছেন, কোরআন যেটাকে জায়েজ বলেছে, ওইটাকে যদি খারাপ মনে করেন তাহলে আপনার ঈমান নিয়ে টানাটানি দেখা দিবে। কোনো বোন, কোনো মেয়ে, অনেক মহিলারা এরকম আছেন বলেন ইসলামের সব মানে, কিন্তু যেহেতু দ্বিতীয় বিয়ে জায়েজ হলে তার স্বামী আবার দ্বিতীয় বিয়ে করতে পারে, এই জন্য তিনি দ্বিতীয় বিয়েকে অপছন্দ করেন। আমার বোন, এটার কারণে ঈমান হারা হয়ে যাওয়ার আশঙ্কা আছে, এটা হলো আল্লাহর বিরুদ্ধে বিদ্রোহ করা। আল্লাহ বলেছেন ফাঙ্কাহু মা তাওবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়ালুসা ওয়াসুলাস ওয়ারুবা, তোমরা পুরুষরা মেয়েদেরকে বিয়ে করো দুই, তিন বা চার, একাধিক করলে যদি তোমরা ইনসাফ করতে বা সমতা বজায় রাখতে অক্ষম হও বা অপারগ হও, ভয় থাকে যে সমতা বজায় রাখতে পারবে কি না, তাহলে একটা করবে। এই আয়াত থেকে পরিষ্কারভাবে বোঝা যায় আল্লাহর বলায়ন থেকে এটা অনুমোদন পাওয়া গেছে। এরপরও যদি কোনো নারী সেটাকে অপছন্দ করে তাহলে ঈমান থাকবে না। বোন আমার, আপনি সতীন অপছন্দ করছেন, সতীন আসাটাকে ভালো লাগছে না আপনার কাছে, এটা দোষণীয় না, সেটা আরেক জিনিস, কিন্তু আল্লাহর বিধানকে আপনি দোষণীয় মনে করবেন না। আপনি মনে রাখবেন আপনার অপছন্দের যে হ্যাঁ আমার স্বামী আরেক বিয়ে করার রাইট আছে, শরীয়ত দিয়েছে, এটা আবার কেমন কথা? আপনি যেটাকে যুক্তিসঙ্গত বুঝতে পারছেন না বা যেটার যৌক্তিকতা আপনার বুঝতে অসুবিধা হচ্ছে, আল্লাহ তাআলা সেটাকে অবশ্যই যৌক্তিক রেখেছেন। আল্লাহ কোনো অযৌক্তিক কাজের নির্দেশ করতে পারেন না। বিধায় আপনার আমার বুঝে আসুক আর না আসুক, আল্লাহর বিধানের সামনে মাথা নত করাটাই হলো ইসলাম। আর কোনোটাকে আপনি না মানলেন এটা হলো বিদ্রোহ করা, কুফুরির সামিল, ঈমান চলে যাওয়ার মতো বিষয়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কোরআন এবং হাদিসের সমস্ত নির্দেশগুলো মেনে চলার তৌফিক দান করুন।